আসসালামু আলাইকুম হোয়াটস আপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে জানাই আমার প্রিয় টিম ফিফা ওয়ার্ল্ড কাপে ব্রাজিলকে অন্তরে অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন, কারণ আমরা যে টিমটাকে সাপোর্ট করি অবশ্যই আমরা শুধু একটা নেইমারের উপরে নির্ভরশীল নয়, আমরা তা দেখিয়ে দিয়েছি নেইমারকে ছাড়াও আমরা উইন হয়ে তো আমরা বিজয় লাভ করেছি। তো আর যারা ব্রাজিল সাপোর্টার আছেন সবাইকে রইল, সবার জন্য রইল অভিনন্দন ও শুভেচ্ছা, ইনশাল্লাহ এভাবে সাপোর্ট করে যাবেন। আর দ্বিতীয়ত এক কথা হচ্ছে, একটা বিষয় বললেই নয়, আমরা যে ব্রাজিল সাপোর্ট করি দেখে এই যত রাত্রেই খেলাটা হোক না কেন আমরা দেখি, বাট আর্জেন্টিনার সাপোর্টাররা কি করে, যখন ব্রাজিলে খেলা হয় তখন তারাও রাত জেগে ঠিকই দেখে, কারণ তারা দেখে তাদের বিপরীত দলকে জিতানোর জন্য সাপোর্ট করে যায়, তারা দেখে তাদের এই এই ব্রাজিল টিমটাকে কয়টা গোল খাবে বা কখন হারবে আর কখনই শুরু হবে স্ট্যাটাস ফেসবুক বা বন্ধুবান্ধবের খোঁচাখুচির কথা। তো এটাই, আর তারপরেও তো কিছু কিছু বিজনেসম্যানরা আছে, কিছু কিছু ব্যবসায়ী আছে যারা নাকি তাদের প্রোডাক্টের উপরে একটা ডিসকাউন্ট করে দিছে, আর কিছু কিছু ব্যবসায়ী আছে শুধু ডিসকাউন্ট না, ব্রাজিল যাতে হারে হারলে পরে তাদের শপের প্রোডাক্টগুলো ফ্রিতে দিবে এরকমও ভিডিও আমরা পেয়েছি। তো ব্রাজিলকে হারানোর জন্যই তারা ব্যবসায়ের প্রোডাক্টগুলো তারা ফ্রিতে দেবে এরকম। তো যাই হোক, আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে, তো ব্রাজিল জিতছে এতে আমরা সবাই খুশি। আর এটা মানতে হবে শুধু ব্রাজিল নয়, কিছু কিছু টিম আছে আসলে তারা ভালো খেলে, তাদের একটা প্লেয়ারের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে? তো এটা মানি, আমি কোনো টিমকে ছোট করতেছি না, বাট আপনাদের কথার এইগুলো আপনাদের কাহিনীর এই সমালোচনার গুলোর আমি সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করতেছি। তো এটাই, আমরা কোনো একটা প্লেয়ারের উপর এই ব্রাজিল টিমটা নির্ভরশীল নয়, আমরা নেইমার ছাড়া কেউ খেলে দেখলাম, তো আপনারা এখন বুঝতেই পারছেন এই ব্রাজিল টিমটা কি। তো অথচ এইগুলো খোঁচাখুচি সাপোর্টারদের এইগুলো কথাবার্তা থেকে বিরত থাকুন। আর যে সকল ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা বোনেরা যারা ফ্রিতে প্রোডাক্ট দিতে চাচ্ছেন, আসলে গোলটা খাইলে কি আপনারা সবাইকে কি ফ্রিতে দিবেন? শুধু শুধু এইগুলো ভিডিও বানিয়ে লাভটা কি? যদি নাই দিতে পারেন অবশ্যই দিতে পারবেন না, যদি সবাই যায় অবশ্যই পারবেন না, তাই না? তো এইগুলো করে লাভ নাই। আর একটা কথাই বলি, দেন এই এই যে আমরা বাংলাদেশের সাপোর্টাররা, তো আমরা শুধু এগুলো বিষয় নিয়েই যদি আর্জেন্টিনা টিম, ব্রাজিল টিম এই দুটি টিমকে নিয়ে আমরা বেশি মাতামাতি করি, বেশি ফালাফালি করি, তাই না? তো আসলে এটা করা ঠিক নয়। আর যারা এই ফালাফালি করেন তো তাদের জন্য রইল এই ভিডিওটা, আপনারা ভিডিওটা একটু দেখে নেন, আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ভিডিওটা একটু দেখে নেন। তারপরে 86-এ যখন হাত দিয়ে গোল দেওয়া হয়, 86-এ যখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, তখন আমি খুব রেগে যাই যে একটা হাত দিয়ে ক্লিয়ার দেখলাম ইংল্যান্ডের মতো টিমকে হারিয়ে দিল গোল দিয়ে, তারপর থেকে আমি আসলে একটু রেসিস্টের মতো হয়ে যাই যে না, আমি ব্রাজিলিয়ান হতে হবে। আর এর আগে 78 সালে বিশ্বকাপে আর্জেন্টিনা জোয়ান ক্রুইফকে কিডন্যাপ করে বিশ্বকাপটা ছিনতাই করেছিল। তো সব কিছু মিলে আর্জেন্টিনার দুইটা ওয়ার্ল্ড কাপে কালো দাগ থাকাতে আমরা বিকল্প ব্রাজিল খুঁজি, ফ্রান্সকে খুঁজি, ইটালি খুঁজি। তো তো এই মানুষগুলোর জন্য আসলে এই ভিডিওটা দিলাম, আসলে এটা আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর যা বলছে, শুধু যদি কোনো টিমকে ছোট করে দেখে তাহলে আমি অবশ্যই একমত নয়, কারণ টিমের বিষয়ে কথা বলবো না, অবশ্যই মানি আমরা আর্জেন্টিনা একটা ভালো খেলে টিম আর ব্রাজিলও ভালো খেলে, কিন্তু আমি একমত হব যখন এই বাংলাদেশের সাপোর্টারদের নিয়ে কথা বলে, তাহলে আমি অবশ্যই একমত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা বিষয় হলো, দেন অনেকে বলতেছেন যে এই আর্জেন্টিনা আর ব্রাজিল দুটি দল কী করুক ফাইনালে যাক, যেহেতু দুটি দল ভালো খেলে অনেক কটা টকাটকি হোক, এই টকাটকির এটা আসলে একটা বাংলাদেশে আমাদের এই সাপোর্টাররা এইরকম বলতেছে। তো আসলে এটা ঠিক হবে কি না, আমার পক্ষ থেকে, আমি নিজের পক্ষ থেকে বলি এটা আসলে ঠিক হবে না, কারণ আমি চাই যে কোনো অন্য কোনো বিপক্ষের দল, কোনো দল ফাইনালে উঠুক, দুই দল যাতে একসাথে না ফাইনালে খেলে বিপক্ষে, কারণ যে বাংলাদেশের যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যদি বা এই টিম দুটি ফাইনালে খেলে অবশ্যই একটি দল হার জিত হবেই,
তো হারজিত তো আছে খেলার মধ্যে, যদি ব্রাজিল হারুক বা আর্জেন্টিনা হারুক তাহলে তো বোঝা গেতেছে মারামারি হাতাহাতি বা খুনাখুনি হবে কিনা সেটাই শিওর না। তো আমার পক্ষ থেকে বলি এই দুটি দল যাতে ফাইনালে না ওঠে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।